মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা মঙ্গলবার রাজ্যে ইয়ামি গৌতম অভিনীত চলচ্চিত্র আর্টিকেল থ্রি সেভেন্টির বিশেষ স্ক্রিনিং এ অংশ নিয়েছিলেন সঙ্গে প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য আগরতলা পুর মেয়র দীপক মজুমদার ও রাজ্য মন্ত্রী পরিষদের অন্যান্য মন্ত্রীরা আর্টিকেল থ্রি সিনেমাটি দেখেন জম্মু কাশ্মীরের প্রাকৃতিক পটভূমিতে সম্পূর্ণরূপে সেট করা ছবিটি তিনশো সত্তর ধারার যুগান্তকারী প্রত্যাহারের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে যা পূর্ববর্তী রাজ্যের বিশেষ সাংবিধানিক সুযোগ সুবিধা নিশ্চিত করেছিল ছবিটি দেখার পর মুখ্যমন্ত্রী বলেন অনেকদিন ধরেই শুনছিলাম আর্টিকেল থ্রি সেভেন্টি সিনেমাটি খুব ভালো হয়েছে আজ সিনেমাটি দেখলাম খুবই ভালো লাগলো এই নিয়ে পরপর তিনবার সিনেমা হলে এসে সিনেমা দেখলাম কিছুদিন আগে দ্য কাশ্মীর ফাইলসের পর কেরালা স্টোরি আজ আর্টিকেল থ্রি সেভেন্টি সিনেমাটি দেখে আলাদা একটা অনুভূতি হয়েছে যা ভাষায় প্রকাশ করা যাবে না চলচ্চিত্রটি মানুষের কাছে বাস্তবতা তুলে ধরেছে তিনশো সত্তর অনুচ্ছেদ অপসারণ করা হয়েছে তিনশো সত্তর ধারার প্রকৃত বাস্তবতা দেখানো হয়েছে এবং কিভাবে এটি সরকার বাতিল করেছে তাও দেখানো হয়েছে আর্টিকেল থ্রি চলচ্চিত্রটি দেখার পর এই চলচ্চিত্রটির নির্মাতাকে ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী এর পাশাপাশি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা সমস্ত মিনিস্টাররা এবং আমাদের পার্টি প্রেসিডেন্টও ছিল আমাদের কেএমসির মেয়র সাহেবও ছিলেন সবাই মিলে আজকে বইটা দেখলাম অনেক দিন ধরে শুনছিলাম থ্রি সেভেন্টি খুব ভালো হয়েছে তো পরপর তিনবার আমরা এলাম মানে এর আগে কিছুদিন আগে আমরা কাশ্মীর ফাইল দেখলাম এরপর দেখলাম আমরা কেরালা স্টোরি আজকে দেখলাম থ্রি সেভেন্টি এটা আলাদা মানে মানে যা একটা ফিলিংস হলো আর কি মানে বলে ভাষায় প্রকাশ করা যাবে না সবাই একটা রিফ্রেশিং অ্যাজ ওয়েল এস কী হচ্ছিল এতদিন ধরে থ্রি সেভেন্টি নিয়ে সেটা কিন্তু বোঝা গেল আমি যিনি এই বইটা বানিয়েছেন ওনাকে আমি ধন্যবাদ দেব এবং মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে আবার ধন্যবাদ দেবো রিপোর্ট আর ই নিউজ